করোনা ভাইরাসের টিকাকরণের নানা গুজব থেকে মানুষকে সচেতন করতে এই প্রতিবেদন। মানুষ যাতে টিকাকরণ কর্মসূচিতে অংশ নেয় তার জন্য আর্জি রাখছে এশিয়ানেট নিউজ বাংলা। দিস নিউজ ক্লিপ ফর স্প্রেডিং দ্য অ্যাওয়ারনেস অন করোনা ভাইরাস ভ্যাকসিনেশন অ্যান্ড উই আর আর্জিং টু দ্য পিপল নট টু গেট ইনটু এনি রিউমার এগেনস্ট ভ্যাকসিনেশন। এশিয়ানেট নিউজ বাংলা। এখান থেকে অযোধ্যা এখন 1 কিলোমিটার। করোনা অতিমারির মধ্যে আমাদের এখন গন্তব্যস্থল অযোধ্যা পাহাড়। পাহাড়ি রাস্তার আঁকা বাঁকা পথ বেয়ে উপরে ওঠা, মাঝে মাঝে শাল পিয়ালের বন, সে সবকে রেখে আমরা পৌঁছলাম অযোধ্যার হিল টপে। বিশ্বের অধিকাংশ স্থান যখন করোনা ভাইরাসের অতিমারির প্রকোপে দিশেহারা, ঠিক তখন দিব্যি মেজাজে রয়েছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের বাসিন্দারা। এখনো সেখানে নাকি করোনা দাঁতই ফোটাতে পারেনি। কথা হচ্ছিল জেলিং সেরিং গ্রামের বাঙ্কা মুরমুর সঙ্গে। তিনি জানালেন অযোধ্যাবাসী বেশ সতর্কতার সঙ্গেই অতিমারির সংক্রমণকে মোকাবিলা করছে। আমি বাঙ্কা মুরমু, অযোধ্যা পাহাড়ের জিলিং সেরেং গ্রামে। আমরা এই অযোধ্যা পাহাড়ে আমরা করোনা থেকে দ্বিতীয় ঢেবের থেকে মুক্ত আছি, কিন্তু আমরা একটু মাস্ক এবং দূরে দূরে অবস্থায় থাকি। তারপর বাইরের থেকে যারা আসে তাদের থেকে আমরা একটু দূরে থাকি। আমরা করোনা বিধি সবগুলোই মেনে চলি এবং তার জন্য আমাদের এখানে করোনা থেকে মুক্ত আছে। অযোধ্যা পাহাড়ে রয়েছে মোট 80টি গ্রাম। এর মধ্যে কোনো একটিতেও এখনো পর্যন্ত করোনা প্রকোপের খবর মেলেনি। বলরামপুর থেকে ঝালদা, বাঘমুন্ডি থেকে আরশা, কোটশিলা, মোট 5টি ব্লক জুড়ে ছড়িয়ে রয়েছে অযোধ্যা পাহাড়। অযোধ্যা পাহাড়ের ওপর 80টি গ্রাম সহ অযোধ্যা গ্রাম পঞ্চায়েত নামে একটি গ্রাম পঞ্চায়েত রয়েছে পাহাড়ের ওপরে। এছাড়াও ছোট ছোট ডুংরি পাহাড়ের কোলে রয়েছে আরও কিছু ছোট গ্রাম। ঘন অরণ্যের মধ্যে থাকা গ্রামগুলির প্রায় সবই আদিবাসী অধ্যুষিত। 1 বছর ধরে এই এলাকায় নিরন্তর কোভিড নিয়ে সচেতনতার প্রচার চালানো হয় প্রশাসনের পক্ষ থেকে। স্বাস্থ্য দপ্তর ক্যাম্প করে কোভিড পরীক্ষার ব্যবস্থা করে। বিপুল সংখ্যায় পর্যটক এই পাহাড়ে বেড়াতে আসেন, তাদেরও কোভিড পরীক্ষা করা হয়। আদিবাসী জনগণের মধ্যে সচেতনতা এবং পরিচ্ছন্নতা এখানে করোনাকে জয়ী হতে দেয়নি বলে মত অযোধ্যা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডাক্তার জয়ন্ত মান্ডি সহ স্থানীয় বাসিন্দাদের। এই মুহূর্তে দ্বিতীয় ঢেউ এখনো পর্যন্ত থাবা বসাতে পারেনি। তার কারণগুলো হচ্ছে, 1 নম্বর কারণ হচ্ছে এখানের তার নিজের স্বতঃস্ফূর্ত বডি ফিটনেস যে পাওয়ার। নাম্বার 2 কনসাস, এদিক দিয়ে কনসাস স্বতঃস্ফূর্ত তারা স্যানিটাইজ করছে, মাস্ক পরছে, সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখছে, ইভেন যেখানে যাচ্ছে সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখছে এবং মাস্ক উইথ স্যানিটাইজার। জনসাধারণকে এটাই বলবো, যেভাবে এতদিন ধরে সমস্ত স্যানিটাইজার, মাস্ক, ডিস্টেন্সিং মেনটেন করে আছেন, ঠিক সেইভাবে করোনা প্রিভেন্ট হওয়া পর্যন্ত অনুরোধ করব চালিয়ে যেতে। অযোধ্যা পাহাড়ের বাসিন্দা তথা জামঘুটু প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেদার সিং মুরার মতে, সরকারি নির্দেশ মানুষ অক্ষরে অক্ষরে পালন করার জন্যই করোনার প্রথম তরঙ্গ কাটিয়ে দ্বিতীয় তরঙ্গেও কোনো প্রভাব ফেলতে পারেনি। বাইরের লোক পাহাড়ে এলেও আমরা দূরে দূরে থেকেছি, তার জন্যই এই অসাধ্য সাধন হয়েছে। অযোধ্যা পাহাড় একটি আদিবাসী অধ্যুষিত অঞ্চল। এখানে 70 থেকে 80টি আদিবাসী গ্রাম আছে, কিন্তু এখন যে লকডাউন, এই লকডাউনের যে করোনার যে দ্বিতীয় ঢেউ, সেই দ্বিতীয় ঢেউ এখনও এখানে একটা থাবা বসাতে পারেনি। কারণ সরকারি যে নির্দেশ, সেই নির্দেশ এখানে মানুষ খুব সচেতনভাবেই পালন করছে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করছে। বাইরের থেকে যারা এখানে ঘুরতে আসে তাদের কাছ থেকেও তারা দূরে আছে। তাই এখানে করোনা যে দ্বিতীয় ঢেউ সেটা তেমন একটা প্রভাব বা থাবা বসাতে পারেনি। উসুল ডুংরি থেকে জিলিং সেরেং, ধান চাটানি, হেদেল বেড়া থেকে ছাত্রাজিরা, সোনা হারা, সাপারাম বেড়া কিংবা ডাকাই পাহাড়ের নিচে বহু দুর্গম গ্রাম এবং মাঠা পাহাড় থেকে অযোধ্যার কোলের দুয়ারসিনী সহ বহু প্রত্যন্ত গ্রাম আজও করোনা মুক্ত, যা সারা দেশ সহ পৃথিবীর কাছে মডেল। তাই তো অভিনেতা থেকে ভ্রমণ পিপাসু মানুষরা সুযোগ পেলেই এই ফাঁকে কাটিয়ে যাচ্ছেন অযোধ্যা পাহাড়ে। আর লকডাউন উঠে গেলে যখন ট্রেন পরিষেবা বা পরিবহন ব্যবস্থা সম্পূর্ণ সচল হয়ে যাবে, তখন যে অযোধ্যা পাহাড়ে তিল ধরার জায়গা থাকবে না সেটা মেনে নিচ্ছেন অনেক হোটেল এবং ট্যুর ট্রাভেলস সংস্থার মালিকরা। অযোধ্যা থেকে বুদ্ধদেব পাত্রর রিপোর্ট, এশিয়ানেট নিউজ বাংলা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।